বাজান রে খেজুরের সোবলা দিয়ে যে রশি দিয়ে বাঁধছে বুখারিতে আজকে দেখলাম পানি পড়তে 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 পাতাটা পচতে পচতে এমন সাত ফাঁকা হয়ে গেছে রাত্রে বালিশে ঘুমাইলে চন্দ্র দেখা যাইত। এটা শুধু আবু বকরের বাড়ির না, এটা নবীর ঘরের অবস্থায় বিশ্ব নবী বালিশে শুয়ে শুয়ে আসমানের দিকে তাকাই আসমানের দিকে তাকাইতেন। নবী ঘরের মধ্যে বইয়া বুঝতেন এখন কয়টা রাত বাজে, তখন তার ঘড়ি ছিল না, চাঁদের হিসাবে করত। নবী ঘরের মধ্যে বইয়া টাইম দেখতো, চন্দ্র দেখতো সাত ছিদ্র। নবীর ঘরে অবস্থা হয়ে নবীর বিবিরা বাজান বৃষ্টি নামলে, এই জন্য সৌদি আরবে বেশি বৃষ্টি হয় না, এখন হয়তো হয়, আল্লাহ নারাজ হয়ে গেছে। আর রসুলের যুগে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়তো ইস্তিসকার নামাজ, কারণ আমার আল্লাহ বৃষ্টি কেন কম দিতেন, সিজানে দিতেন কেন? বৃষ্টি হইলে তো আমার নবীর বিবিরা খেতা বালিশ গুছাইয়া কোলের মধ্যে নিয়ে বইয়া থাকবে, এই জন্য বৃষ্টি কম দিতেন। অথবা যেখানে বৃষ্টির দরকার হয়তো ওইখানে দিতেন। নবী দোয়া করতেন, আল্লাহ আমার বিবিদের ছাদের উপরে বৃষ্টি দিও না, বৃষ্টি দিলেও ঘরটা ভিজাইও না, আমার বিবিরা কেমনে খাটে ঘুমাইব। নয়জন বিবি একাত্রিত ভাবে ওই জায়গাটুকের মধ্যে কেমনে ঘুমাইব? আল্লাহ বৃষ্টি সব জায়গায় দিও, আমার বিবিদের চালে দিও না, আমার আবু বকরের বাড়ি বৃষ্টি দিও না, আমার আবু বকর সারা রাত খেতা বালিশ ভিজা গেলে কেমনে ঘুমাইব? এটা তো আর সদরউদ্দিন আর বদরউদ্দিনের জবান না বাবা, আমার বিশ্ব নবীর জবান। যেখানে বৃষ্টি নামবে ওইখানের কথা বলে দিতেন, যেখানে দরকার ওইখানে দাও, যেখানে দরকার না ওই জায়গা দিও না। এটা আমি বললে আল্লাহ শুনবে না, নবী বললে শুনবে কি শুনবে না? জোরে কোন শুনবে কি শুনবে না? তো মা সুফিয়া বিশ্ব নবী এগারো জন বিবির মধ্যে সবচেয়ে খাটো ছিলেন। দেখেন আমার নবী কত আদরের দয়ার নবী, ফ্যামিলি কেমনে মেনটেন করছে দেখেন। আপনার আমি এক বউ লইয়া তাই বাবা হিমশিম খাই, আর দুই বউ যদি জীবনে আপনার থাকে তাহলে মনে করবেন আপনার জিন্দগি শেষ। যাও আপনি 55 বছর বাঁচতেন, 13 বছর মাইনাস করে এলাম, কতক্ষণ না কত। আর নবীর 9 জন বিবি একসাথে ম্যানেজ করে। আর মা সুফিয়ারে যখন বিশ্ব নবী বিয়ে করে তখন মা সুফিয়ার বয়স ছিল 48 বছর। মহিলার যৌবন থাকে তো মা সুফিয়ার যখন বিয়ে করে নিয়ে আসতেছে, তা উটের পরে আনতে হয় না, উটের পরে তো নবীর গাড়ি, গাড়িতে উটের পরে। আর মা সুফিয়ারে বিয়ে করছে মদিনার থেকে অন্তত 40 কিলোমিটার দূরের থেকে, এক যুদ্ধের ময়দান থেকে হয়ে গেছে যে কোনো কামবে। সাহাবা একরাম বললেন এই বড় লোকের পুতের বউ নবী ছাড়া এরে করে বিয়ে করতে পারবে না। বিশ্ব নবী সাহাবিদের পরামর্শ, নবী তো সাহাবিদের পরামর্শ ছাড়া করতেন না। হালাকি আমার যেই নবী নিজের সেক্সুয়ালের জন্য জীবনে একটা বিয়ে করলেন না, আরে 48 বছরের মেয়ে রে যে মহিলা যেই নবী বিয়ে করে তার কি কোনো সেক্সুয়াল লোক থাকতে পারে? আস্তে কথা বলে জবান বন্ধ হয়ে যাবে, তার যারা বলে মোহাম্মদ প্রত্যেকটা বিয়ে করছে সেক্সের কারণে, নবী এতগুলো বিয়ে করছে নিজের লোভের কারণে, প্রত্যেকটার কপালে জুতার বাড়ি, প্রত্যেকটা হারামির কপালে জুতার বাড়ি, প্রত্যেকটা নাস্তিকের কপালে জুতার বাড়ি। তিন নবীরে মরুভূমির ডাকাশকে গালি দেয়, মার স্তনের দুধ খেলে বাংলাদেশে কণা, যে সরকারি ক্ষমতায় থাকুক একবারে গরুর মতো বাগা দিয়ে হেলাম। বিশ্ব নবীর জীবনে আগে পড়, আমার নবীর জীবনে কত ত্যাগ, বিশ্ব নবী তার বিবিদেরকে কেমনে মেন্টেন করছে, ম্যানেজ করছে কেমনে। মা সুফিয়া তো ছোট, নবীর মাজার এখানে পড়ে, হাদিস আসছে উঠবে কেমনে। এখন নবীর বিবি আপনার বাইর বোরে আপনি কবেন আমি পিঠ পাইতে দিলাম, তুমি আমার পিঠে পাড়া দিয়ে উঠে উঠো, এটা দিবেন আপনি?
যদি দেন ওই ভাবির লাগে যে আপনি আগে পরকিয়ে থাকে তাহলে দিতে পারে কথা কন না কে তাহলে বউ একজনের হসপিটালে খবর দেয় আর একজন আমাদের দেশের মানুষেরে পাইছিলাম মুরগা ফার্মের মুরগি এই জন্য সব কিছু আমরা বুঝা ফেলে অল্পতে বুঝা ফেলে কিন্তু বাংলাদেশের মানুষ এমন চালাকের চালাক এরা পাকিস্তানি হানাদার ওই হারামি জাতরে পিড়ে রেখে দিয়েছে তাও এত শক্তিশালী দেশ পাকিস্তানি ওগুলোর নয় মাসে বাইরে রেখে দিয়েছে কথা কন না কেন বুদ্ধি না থাকলে এই দেশ স্বাধীন করতে পারতো না মুক্তিযোদ্ধারা আমরা বুঝি সবই বলতে পারি না কথা কন না কেন বলতে গেলে যদি আমি ইলিয়াস রহমান জিহাদি নিয়ে গরম ডিম দেয় আবার তবে সবার মুখ বন্ধ করন যাবে না সবার মুখ বন্ধ হবে না আল্লাহ করবেন না একজনের না একজনের তার দিন দিন দা রাখবেন কথা কর না কেন সাহাবা একরাম মনে মনে ভাবতাছে মা তো খাটো এই উটের উপরে কেমনে উঠবে উঠ তো মানুষের সহিত উঁচা আর নবীর যুগের উঠ এই যুগের উঠরে ভাই আর নবী যেই উটের উপরে সর হইতেন ওই উটটার নাম হলো মাহমুদ কি নাম খুব উঁচা উঠ আমার বিশ্ব নবীর উঠটা অনেক উঁচা মা সুফিয়া কেমনে উঠবেন দেখেন আমার নবী কত দর্দের নবী সব সাহাবীদের বললেন তোমরা যাও আমি পিছনে আসতেছি সাহাবীরা বললে আপনি পিছনে থাকলে তো মেনে নিব না আল্লাহ তো মেনে নিবে না তাহলে তোমরা একটু লাইন ছাড়ো পিছনে সরো আমার কিছু বাকি কাজ আছে কাজ হাজাত আছে মা সুফিয়ার জন্য বিশ্ব নবী পিঠ পাতাই দিলেন আমার নবীর নারী লোভী কো আছে আরে যারে না বানাইলে দুনিয়ার কিছু বানাইতেন না তার আখলাক চরিত্র দেখ মা সুফিয়া তখন বুরুকুঞ্চিত করতেছে মা সুফিয়া বুরুকুঞ্চিত করতেছে মা সুফিয়ার আর নবীর বয়স তো বেশি ডিফারেন্স না কয়েক বছরের ডিফারেন্স কেন আল্লাহর হুকুম আছে বিয়ে হয়ে গেছে বুড়া বয়সে বৃদ্ধা বয়সে কিন্তু আমার বিশ্ব নবী এখন উঠাবে কেমনে এইভাবে যদি কোলে করে উঠাইতে যায় যদি পর্দার এদিক সেদিক হয়ে যায় আমার নবী বললেন আপনি আমার পিঠে পা দেন নাহলে ঘাড়ে পা দেন ঘাড়ে পা দেন আমি খাড়া হই তারপর আপনি উঠেন এটা বাজানো বাবানো গল্প না ডাইরেক্ট হাদিসের কথা আনাস ইবনে মালিক বলেন আমরা দূরে সরে গেলাম পরে আমার নবী বলে কেন তোমাদের দূরে সরাইছি তোমরা দেখলে মুনাফিকরা কইবো যে দেখো মোহাম্মদ বউ পাগল বরে গালে লইছে হালাকি আমার বিবি আমার তার ইজ্জত রক্ষা করা আমার জন্য সুন্নাত কথা বলেন না কেন আপনার বিবির যদি কেউ আপনার সামনে থাবুর দেয় আপনার জীবন চলে গেল তো আর টুকরা টুকরা বানায় হলাবে না এটা তো সুন্নাত না আপনার বউরে মারতেছে আপনার বউ আর একজনের সাথে যাইতেছে এইটা কোন সোসাইটি আর বুফাইটি সোসাইটি উনিও শিক্ষিত উনিও শিক্ষিত পেলাসে পেলাসে মাইনাস মিয়া এই জন্যই তো দিন শিক্ষা করা ফরজ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমা মুসলিমা কোনদিন কোন আলেমের বউ অন্য বেটার লাগে যাবে এটা কোনদিন কোন আলেম চাবে না কোন নামাজি চাবে না কোন হাজি সাহেব চাবে না ঠিক না বেঠিক দা রেডিমেড হাজি ও চাবে সত্যিকারের হাজি কোনদিনও চাবে না জামার বিবি আল্লাহর ঘর ধরছে দেখছে আরেকজনের সাথে যে হাত ধরে হাঁটবে আমার বউকে আরেকজন ডাক্তার নিয়ে যাবে এটা কোনোদিনও চাবে না স্বামীর একবিন্দু মাত্র রক্ত থাকতে কোনোদিন কোনোদিন কোন স্ত্রী অন্য সাথে যাবে এটা কোন আদর্শবান স্বামী নবীর চরিত্রওয়ালা স্বামী কোনোদিন চাবে না খালি বউর দোষ দাও স্বামী তুমি পারতে পারো না এই জন্য হয় না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন জোরে কোন আমিন বাজানরে আমার দিকে তাকান বিশ্ব নবী মা সুফিয়ারে ঘাড়ে নিলেন হাওদাসে বসাইলেন মা সুফিয়ার ঘোড়া চলছে সাহাবীরা পিছনে আবু বকর বললেন আমাকে সরাই দিলেন কেন শ্বশুর তো এক তো শ্বশুর আবার হলো বাল্য বন্ধু আবার হইতাছে তার গোপন কথা হেড্ডাও হয়ে জানে হেড্ডাও হয়ে জানে আর একটা কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার নবীর ভিতরে যে এলেম গুলো আসতেন আল্লাহ পাক আবু বকরের ভিতরে পার্সেল করে দিতেন এই জন্য যে আবু বকর সমস্ত মানুষের আগে জান্নাতে যাবে নবীরা সারা দুনিয়া যত নবীর উম্মত আছে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মত আবু বকরের আগে জান্নাতে যেতে পারবে না কারণ আবু বকরের ভিতরে যে এলেম আল্লাহ দান করছে পৃথিবীর কোন নবীর উম্মতের ভিতরে এলেম দান করে নাই আবু বকর অল্পতে বুঝা লাইছে কিল্লিকে আমার শরীরে যেতে কইছে বাজান রে সেই আবু বকর
বাবারে ঘরে করে যখন নিয়ে আসতেছে দিলের কানে শুনবেন বিশ্বনবী ঘরের বেড়ার খেজুরের বেড়ার একটু ফাঁক করে দেখে আবু বকর এইভাবে কোরআন তেলাওয়াত করে কেন ঘরের মধ্যে না ভুল নামাজ পড়ার মধ্যে ওয়ালাদ দেখে বৃদ্ধ লোকটা আবু বকরের যায় নামাজের পাশে বসে বসে কান্দে বিশ্বনবী এরপরে আবু বকরের বাড়ির দিকে আবু হযরত ওমরের বাড়ির সামনে গেলেন নবী যায় দেখলেন আবু বকরের চাইতে খুব জোরে জোরে হযরত ওমর কোরআন তেলাওয়াত করতেছে একবারে কর ফাটায় লাইতেছে নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا المزمل قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إيرم زور زور بارتاسي أمان نبي أو أمور الباري بسنة دارة دارة كامتاسي আরে ভাই কোরআন শরীফ পড়লে তো তোমার আমার চোখে পানি আসে না মক্কাওয়ালাদের চোখে পানি আসে কারণ তারা অর্থ বুঝে আপনি বুঝেন বাজান রে আমার নবী নামাজ শেষ করে এরপরে চলে গেলেন আলীর বাড়ির সামনে উসমানের বাড়ির সামনে উসমান দেখে আর একটু সলো পরে আলী পরে আর একটু জোরে পরে এমনি করে আব্দুর রহমান আবের বাড়ির সামনে গেলেন এরকম কয়েকজন সাহাবীর বাড়ি ভিজিট করার পরে বিশ্বনবী ফজরের ইমামতি করলেন ফজরের ইমামতি শেষ করার পরে আবু বকরকে জিজ্ঞাসা করলেন ওই বৃদ্ধ দাদা হুজুর তার সামনে আপনি কেন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন আবু বকর কান্দার বলে হুজুর আমার কপাল তো পোড়া আমার বাবা তো আর আমার মতো 38 বছর বয়সে কালেমা পড়ে নাই আমার বাবা তোমার 40 বছর বয়সে কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করে নাই আমার বাবার ডাবলের চাইতে বেশি ডাবল বয়সে কালেমা পড়ছে আমার বাবার সারা রাত মাদ্রাসায় বসায়া পড়াই আমার বাবা একটা সুরাও মুখস্থ করতে পারে না আমার বাবা লাস্টে আমারে বলে আবু বকর রে আমি কোবা কেমনে জাহান্নামের আগুন থেকে বা বাবা আমার জিব্বাটা মোটা হয়ে গেছে আমি তো পারি না জিব্বা ঘুরাইয়া আইন উচ্চারণ করতে আমি তো পারি না আলহামদুলিল্লাহ আমি তো হা বলে বেড়াই আলহামদু বলিয়া বেলাই বাবারে আমি কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বাদাম শুধু আলহামদুলিল্লাহ তাফসীর শুধু অর্থ বললে আপনি বুঝতে পারবেন আপনি কি পড়েন মাদ্রাসার ছেলেদের কেন এত দাম আপনি জানেননি আমার বিশ্বনবী বলেন আলহামদু মানে সমস্ত প্রশংসা কার কার الحمد لله رب العالمين الرحمن الرحيم সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি আমার রব যিনি এই দুনিয়ার মালিক ইনি সব কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত মাসিকের দেনা ওই আল্লাহর জন্য হ্যাঁ কি পড়েন আপনি বল আলহামদু ছোট হার জায়গা যদি বড় হা পড়েন আলহামদু সমস্ত পশাতে না মহিলাদের পশাতে না বুঝেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আইনের জায়গায় আপনি আলিফ পড়ছেন আলহামদু ছোট হার জায়গায় আপনি বড় হা পড়ছেন আলহামদুলিল্লাহ সমস্ত পশাতে না বুঝা লাইছেন কমতে না মক্কায় হাম ওই শব্দটা ব্যবহার করত মহিলাদের ওই তেনার ব্যাপারে এই জন্য আলহামদুলিল্লাহ সমস্ত পশ্চাতেনা ওই রবের জন্য যিনি সমস্ত দুনিয়ার মালিক এখন আপনি কোন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত পশান একরা ওই আল্লাহর জন্য এখন আপনার কপালে কে জুতার বাড়ি না ফুলের মালা
জোরে কান আপনি হুজুর গো বকেন আলেমদেরকে বকেন মক্তবের একটা তালেবে আলেমের সামনে যায় দেখেন আমার মালিকের কি সুন্দর কোরআন শরীফ পড়ে ঝুলিয়া ঝুলিয়া রাত 2টার সময় মাদ্রাসার তালেবে আলেমদের কারগোজারি দেইখো খালি আলেমদেরকে বইকো না মাদ্রাসায় পড়লে বলো এইগুলার কোনো সার্টিফিকেট নাই দুনিয়ার সার্টিফিকেট আমাদের দরকার নাই রে 92 বছর বয়সে যদি তালেবে আলেমের খাতায় নাম দিয়া বিশ্বনবী বলতে পারে আপনি তালেবে আলেমের খাতায় নাম দেওয়ার কারণে জীবনের স্বপ্নটা মাপ হয়ে গেছে নবী আমার এই কথা বলার সাথে আবু হুবা কান্দার বলে ও নাতনি জামাই পুতনি জামাই পুতনি জামাই না আপনি বললেন আমার সব গুনাহ মাফ হয়ে গেছে কিন্তু আমি তো ওইটা পড়তে পারি আলহামদুলিল্লাহ নবী আমার বড় আপনি শিখতে থাকেন শিখতে থাকেন শিখতে থাকেন যদি আপনি না পারেন আমার মালিক দেখতাছে আপনি চেষ্টা করতাছেন কিন্তু আমার দাড়ি পাকা বাজানরা চেষ্টাও করলেন না জীবনে খালি ওয়াজ শুনলেন আর আমাকে বকলেন মরার পরে কিন্তু আপনার কেউ কোনো পাশে দাঁড়াইব না ওই কবরে একা পড়ে থাকবেন কোনো বন্ধু পাবেন না এখন যদি বলেন মা বাবা ছোটকালে মাদ্রাসায় পড়ায় নাই অথবা মসজিদে লজ্জায় কোন ইমামের কাছে তালিম দেই নাই হুজুর এখন আমার কি জাহান্নামের আগুন কেমনে বাঁচাবো ওয়ারাতিলিল কোরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ ওয়া তুওয়া ওয়া আকওয়া মুকিলা এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট কোরআনের কথা ওরাতিলিল কোরআন তারতিলা যারা আমার কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারো না বুঝিয়া লয় আমার বিশ্বনবী কাছে লয় আইতাছে দাড়িমস একটাও কাঁচা না সব সাদা হয়ে গেছে তুলার মতো 86 বছরের মানুষ আপনি কি মনে করেন কেউ কেউ বলেন 92 বছর নিয়ে আসতেছে আবু বকর নিজের কান্দে করে তালেবে ইলমে লয় আইতাছে আর আমরা তো কি করি যখন 40-45 বছর হয়ে যায় যদি জিজ্ঞাসা সুরা ফাতিহাটা পড়েন তো পরে কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শয়তান শয়তান কয় তুই আমার দোস্ত ফেরেশতা করে জনমেন পিটেন পিটা শয়তান ডারে আপনি যখন পড়বেন ভালো করে বুঝেন খালি হুজুরকে বইকেন না এখন তো বকবেন মরার পরে আপনার বাপের ক্ষমতা একটা কটু কথা কওয়া তখন তো ফেরেশতারা পিড়াইব তখন কি করবেন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ এই ছোট হার জায়গা যদি বড় হা বলে থাকেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আইনের জায়গা যদি আলিফ বলে থাকেন দেখেন কি অবস্থা আপনার হইব দেহ দেখেন আল্লাহর ওলি আপনি কত বড় বুজুর্গ নামাজ তো 30 বছর পড়েন হজ করছেন 3-4 বার হালাকে সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না কথা কন না কেন আর একটা মাদ্রাসার তালেবে আলিম ও মাদ্রাসায় ভর্তি হয়ে এক মাস পরের থেকে অন্তত নামাজের লাগে যে কটা সুরা লাগে আর মুখস্থ হয় সই শুদ্ধ ভাবে এই জন্য তো বিশ্বনবী বলছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি কোন প্রধানমন্ত্রী কোন প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী কোন পররাষ্ট্রমন্ত্রী এসপি ডিসি কাউকে নবী বলে নাই যে তুমি সবচেয়ে দুনিয়ার দামি ওই ব্যক্তি কি দামি বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন যে ব্যক্তি কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে নবী নিজের দেয়া সার্টিফিকেট এটা আমার আপনার মোল্লার দেয়া না এন আপনি হিসাব করেন আপনি পড়তে পারেন কিনা 86 থেকে 92 বছর এক বুড়া তালেবে ইলমরে ধরে লয়ে দেশে আবু বকর ঘাড়ে কইরা আমার নবী তাকায় দেহে এটা আর কেউ না এটা আবু বকরের বাপ জোরে 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 বয়স কত 86 থেকে 92 তখন তার জন্ম তারিখ কেউ লিখে দেখতো না আল্লাহর ওলিরা এখন তো অর্ধেক বাইরে 3 দিন যদি না বাইরে ওই ঢুকলে হেতে অর্ধেক বাইরেছে একটা 15-তে আর অর্ধেক বাইরেছে 2:30টার পরে কথা কর না কেন আপনি জানেন এগুলা বানায় বলি নাই এগুলা আমাকে শোনাতা বলতে জজর ধরুন এই তো গ্রাম অঞ্চলের মানুষ এইরকম প্রায় 2 দিন পর্যন্ত মাথার
ই বের হইছে আর বের হয় নাই প্রায় একদিন পরে হইছে এরকম হইতো না আগে হসপিটাল ছিল না মা মা কেন তিন বাকে আল্লাহ জান্নাতে যাবে প্রথম মারে কেন জান্নাত দিবে মিয়া আগের হাদিস ধরেন এখন হসপিটাল বাদ দেন না হসপিটালে যায় ফেস করে পোস্ট দেয় বেস করে বাইর করে নেয় বউডারে দিল ভারমের মুরগি বানায় কথা কন না কেন জানাম পেটারে কাইটা আরো যদি আল্লাহর বান্দি মোটা হয় সারাটা জীবন মনে হবে পাঁচটুন একটা ট্রাক্টর পেটের মধ্যে চাপায় দিবে ফারমের মুরগি বানাই দিলে পেট কাইটা আর আমার মা সাসিরা জীবনে সিজার করে নাই সন্তান হওয়ার ১৬ দিনের মাথায় ধানের পয়কে ধানের বস্তা ধাক্কায় উঠে লাইছে গোলা কথা কন না কে আর আপনার বউরে ডাক্তার কয়ে দেয় তিন বছর পর্যন্ত বালতিও ধরতে পারবেন না তাহলে ভারমের মুরগি না ওটা কি দেশি মুরগি বিশ্বনবীর দাদা শ্বশুর আলহামদুলিল্লাহ কইলেন না আল্লাহ নবীর দাদা শ্বশুর আয়সারে আর আসমার এই কোহপা জীবনে মাটিতে ঘুমাইতে দেয় নাই কান্দের উপরে করে বড় করছে কিন্তু কপাল খারাপ ৯০ বছর বয়সে কালেমা বলে পোলা কালেমা বলল ৩৮ বছর বয়সে আর বাপ কালেমা পড়তেছে ৯২ বছর বয়সে কি মনে করলেন এটা আমার গল্প না বুখারী শরীফের হাদিস নাম কি এ হুজুরের দাদা শ্বশুরের নাম কি একজনের নাম কনাসকে মুখস্থ করেন নাম কি আবু কোহবা বলেন নাম কি আরে আবু বকরের বাপার নাম মনে রাখবেন আবু বকরের বাপার নাম আবু কোহপা নাম কি কোহপা কোহপা অনেক সুন্দর এই লোকটা ৯২ বছর বয়সে কালেমা বলল কেমনে এই তালবে এলিমদের ৯২ বছর বয়সে জিব্বা হক্ত হয়ে গেছে গাড়ির রগ হক্ত হয়ে গেছে মাজার হাড্ডি ঢিলা হয়ে গেছে নামাজও পড়তে পারে না কোরআন শরীফে তো পড়তে পারে না কোর বোড়া কি লোকটা সুরা ফাতেহাতে মুখস্থ করবো তারা তো আরবি ভাষা একবার বললেই তো পারে কিন্তু লোকটা তো মাদ্রাসা স্কুল কলেজে পারে নাই এই যে কোরআন শরীফ থেকে রিডিং করবো আপনি যদি বাংলা না পড়েন বাংলা বই পড়তে পারবেন আপনি তো বাংলা ভাষার লোক আপনার কাছে বাংলাও যেমন মনে হইব আরবিও মন মনে হইব কথা কন না কেন যদি আপনি বাসন্দে আবু কোপা যদিও আরবি মানুষ কিন্তু আরবি লেখা তো মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে নাই এই ৯২ বছর বয়সে কেমনে কোরআন শরীফ পড়ব আবু বকর বাবারে যায় নামাজের কোনায় বসাইতে ৯২ বছরের মানুষটার বেরেনে তো বাবা ঢিলা হয়ে গেছে বেরেনে ধরে রাখতে পারে না আবু বকর বাবারে যায় নামাজের পাশে বসাইয়া জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করতে বাবাই ওইটা দেখে দেখে তাল ফেলি আমার কোন সাহাবি নফল নামাজ পড়ে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি না বিলাতাল্লাক আসাই ইয়াবআতাকা রাব্বুকা মাকামাম ফরজ নামাজ তো আপনার পরে ফরজ আমার আল্লাহ কিন্তু ফরজের চাইতে বেশি দেখে আমার বান্দা নবল জীবনে কয় রেখা করছে ফরজটা করা লাগবেই ওভারটাইম কতটুক করছেন এইটা মালিক দেখবে আমার বিশ্বনবী একদিন রাত্রে বের হইছে রাত ২টার পরে বের হই আবু বকরের দরজার সামনে দাঁড়াইছে দেখে আবু বকর এমন আস্তে আস্তে পড়তাছি ঘরের ছিদ্র দিয়ে বাজান আপনার আমার তো অল আবু বকরের বাড়ির ছাদ হলো খেজুরের পাতা সুবহানাল্লাহ কইলেন না বাড়ির ছাদ হলো খেজুরের পাতা দিয়ে বানানো পাটি আর খেজুরের বাগবা গুলা হলো রুয়া রুয়া চিনেন কি বলে আমরা গোপালগঞ্জ ফরিদপুরের মানুষ বুঝে লাগবেন তারা হ্যাঁ রুয়া রুয়া আঠন খেজুরের পাতার ওই ডান্ডা গুলা হলো রুয়া পাটিটা হলো ছাদ
উপরে আবার খেজুরের পাতা শুকনানো ওইটা আবার পানি দিয়ে ভিজাই আবার নতুন করে বান্ধিছে রশি নাই খেজুরের সোপলা দিয়ে রশি বানানো